ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো আজ হলো রোববার, আজ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো ক্যামেরা কাপার কারণে আমি খুবই দুঃখিত, কারণ ছেলে আমার শ্যুট করে দিচ্ছিল। ও নিজের থেকে বলল, মা চলো আমি তোমাকে শ্যুট করে দিই। আমি ভেবেছিলাম একেবারে ব্রেকফাস্ট হয়ে যাক, তারপরে ব্লগটা স্টার্ট করব। তো আজ যেহেতু সানডে, সবাই বাড়িতে আছে, তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার ফুল ডে রুটিন। আমি সানডেটা পুরো দিন কী করি, আর তোমরা দেখতে থাকো, আশা করি। আচ্ছা, কে দিল? আর তোর ফেভারিট? আচ্ছা আচ্ছা, কাজটা খুলে দাও। ওকে, আজ হাজবেন্ড ছেলে দুজনে বাড়িতে আছে। আজ আমি ঘুম থেকে উঠেছি রেকর্ড, মানে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। আমরা আজ ঘুম থেকে উঠলাম 9:30। হাজবেন্ডের একটা ফোন এলো, ওই কারণে ঘুম থেকে ওঠা। তো বেজে গেছিলো হচ্ছে 9:30। তো 9:30-টার পর হাজবেন্ডের একটা কাজ ছিল, ও বেরিয়ে যায়। তারপরে ওর আস্তে আস্তে অনেকটা দেরি হয়, আর আমরা আজ ব্রেকফাস্টও করলাম হচ্ছে 11:45। মানে আজ কিছু সব ওলট পালট চলছে। আজকে হাজবেন্ড একবারে বাজারটা করে নিয়ে এলো, তো আজ নিয়ে এসেছে হচ্ছে ভেটকি মাছ। সেটাই ভাবছিলাম যে ভেটকি মাছের কী করব, ভাবছি কালিয়া করে দিই ভেটকি মাছের, আর একদম সিম্পল মেনু বানাবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে অলরেডি। যখন হাজবেন্ড গেছিলো বাইরে, তখন আমি ঘর ঝাঁট দিয়ে রেখেছি, আর যা যা বাসনপত্র ছিল সেগুলো ধুয়ে রেখেছি, আর ব্রেকফাস্ট বানিয়ে রেখেছি। বাকি সব কাজ এখনও পড়ে আছে, ছেলেকে খাইয়ে নিয়েছিলাম। মানে যেহেতু আজ আমি প্যানকেক বানিয়েছিলাম, তো ওকে খাওয়াতে হয় না প্যানকেকটা, ওইটার জন্য খুবই একটা কী বলবো, খুবই ভালো ব্যাপার একটা, কারণ খাওয়াতেই তো অনেকটা লেট হয়ে যায় না। তো এটা নিজে খেয়ে নিয়েছে, আজও নিজে ব্রাশও করে নিয়েছে যে বাবু আমি আজ ব্যস্ত আছি, তো একটু নিজে করে নেয়, তো করলো। ঠিক আছে, তো এই ছিল আপডেট। এবার যাই, আমি ভাত চাপিয়ে দিয়েছি অলরেডি, আর ভেটকি মাছ রান্না করব, আর বিকেলবেলা একটা স্পেশাল রেসিপি বানাবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, চলো দেখতে। ভেটকি মাছের ফিলে মানে এমন কেটেছে কিছু বলার নেই, দেখো। মানে এইগুলো ছালগুলো ছাড়াই নিয়ে এখানে কাটতেই জানে না, একদম একদমই কাটতে জানে না। তো কি করবো, এরকম ভাবে আমাকে করতে হয়। আর এক জায়গায় করতো, তো সেই দোকানটা বন্ধ হয়ে গেছে। তো একে বলেছে, বলেছে হ্যাঁ পারবো, আর হাজবেন্ডও এরকম কাটিয়ে নিয়ে চলে এসেছে। তো আমি কোনো রকম এইগুলোকে ম্যারিনেট করে রাখলাম। আমি ম্যারিনেট করলাম হচ্ছে নুন আর গোলমরিচ গুঁড়ো, আর দিলাম হচ্ছে কাগজি লেবুর রস। এগুলো এরকম দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো, আর একটা মশলা বানিয়ে নেবো আরও কোট করার জন্য। মশলা বানিয়ে নিয়েছি, মশলা বানিয়ে নেবো, যেমন পেঁয়াজ আছে, আর আছে এইখানে পেঁয়াজ আছে, আছে হচ্ছে রসুন আছে 10 কোয়ার মতন, আদা আছে, 2টো লঙ্কা আছে, আর এখানে আমি ধনে পাতা কুচি করে নিয়েছি, এটাও অ্যাড করে দেবো ওর মধ্যে। আর কি বলে, পুদিনা পাতা তো দেওয়া দরকার ছিল, কিন্তু আমি পুদিনা পাতা যেহেতু পাইনি, ওই জন্য ধনে পাতা দিয়েই বানাচ্ছি। বেটে নিয়েছি, এবার আমি এর মধ্যে মশলাটা বেটে নিয়েছি, এবার এর মধ্যে মশলাটা মাখিয়ে নেবো। মাখিয়ে নিলাম, এবার ফ্রিজের মধ্যে আমি ভরে দেবো এটা, ফ্রিজের মধ্যে ভরে নেবো 10 মিনিটের মধ্যে, ফ্রিজের মধ্যে ভরে নেবো আমি এটা। বিকেলে বানাবো, তো ততক্ষণ এটা আমি মানে ফ্রিজারে রাখবো না, জাস্ট ফ্রিজে ভরে রাখবো। তো যেমন বলেছিলাম সিম্পল মেনু বানাবো। দেখো, ভাত বানিয়ে নিয়েছি, এখানে আমি পটল ভাজা বানিয়ে নিয়েছি, ছেলের ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এখানে একটা পার্সে মাছ হাজবেন্ড নিয়ে এসেছিলো, তো এটা ভেজে নিয়েছি। আর এখানে আমি করে দিয়েছি হচ্ছে ভেটকি মাছের কালিয়া, এখানে ভেটকি মাছ। আর এখানে হাজবেন্ড গাছের পরিচর্যা করছিল, মানে গাছের মাটিগুলো কেমন খারাপ মতন হয়ে গেছিলো, সেগুলো মাটি আবার চেঞ্জ করলো, কোকোপিট দিল, ওইগুলো করছিল হাজবেন্ড। আর কিছু ফাঁকা টব ছিল, তো ওর এবছর ইচ্ছা গেছে যে ওইখানে ধনে পাতার গাছ লাগানোর, তো সেই জন্য মানে টবগুলোতে মাটি ভরলো, আর ছেলে এখানে বসে বসে দেখছিল। আর এটা আমার একটা মানি প্ল্যান্ট আছে, যেটা তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম, যে বড়ই হয় না, একই রকম থাকে, ওকে ওই বড় টপটা থেকে একটা ছোট টবে চেঞ্জ করলো। তো বন্ধুরা, এখন হয়ে গেছে হচ্ছে সন্ধ্যাবেলা, আর বাজে হচ্ছে 7:05। তো এবার আমি যাব হচ্ছে কিচেনে ফিস ফ্রাই বানাবো। তো সন্ধ্যাবেলায়, রবিবার সন্ধ্যাবেলায় তো কোথাও বেরোয়নি আজকে, ভালো লাগছিলো না, ভালো লাগছিলো না, সিম্পল ঘরে থাকতে ইচ্ছা করছে। আর আমি অ্যাকচুয়ালি তো আমি একটু শীত কাতরে, মানে এই ঠান্ডায় বাইরে বেরোতে হলে মানে আমার কী বলবো, আলস্যতা লাগে।
তো সেই কারণে বেরোয়নি বলতে পারো, কিন্তু ছেলে আর হাজব্যান্ড এখনই বেরিয়েছিল, একটু মার্কেট গেছিলো ওরা, আর কি বলবো, ধনে গাছের বীজ আনতে। মানে উঠলো বাই তো বললাম না সেদিন, উঠলো বাই তো কটক যাই, সেই হলো আমার হাজব্যান্ড। এবার আমি জানি না রোদ নেই কীভাবে কী হবে, এসব তো আমি জানি না যে কীভাবে গাছগুলো হবে, কিন্তু ওর ইচ্ছা, ঠিক আছে করে দেখুক, হয় নাকি, কাউকে ডিমোটিভেট করা উচিত নয়। তো ঠিক আছে চলো তোমাদের সাথে শেয়ার করছি ফিশ ফ্রাইয়ের রেসিপিটা, অবশ্যই তোমরাও ট্রাই করো। নিয়ে নিয়েছি হচ্ছে ব্রেড ক্রাম্পস, আর নিয়ে নিচ্ছি হচ্ছে এখানে ময়দা, কিছুটা ময়দা আমি এর মধ্যে ছড়াবো। এরপর এখানে আমি ডিম নিয়ে নিয়েছি, গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি, আর নুন নিয়ে নিয়েছি, এটা ফেটিয়ে নেবো। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কিছুটা ময়দা, আর সামান্য ডিমও অ্যাড করবো, এরপর মাখিয়ে নেবো আমি। দেখো মাছের ফিলেগুলো এবার আমি ব্রেড ক্রাম্পসে কোট করে নেব, আর এটা আমি ডবল কোট করব, একটা কোট করলে খুব একটা ভালো লাগে না আর খুব ক্রিস্পিও হয় না জিনিসটা, আর ভাজার সময় ছেড়ে ছেড়ে যায়, তো ডবল কোট করলে খেতেও খুব ভালো লাগে আর ক্রিস্পিও হয়। আর ব্রেড ক্রাম্পসটাতে আমি নুন আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। তো এরকমভাবে প্রথমে ব্রেড ক্রাম্পসে কোট করে নেব, তারপরে ডিমটাই কোট করে নেব, তারপরে আবার ব্রেড ক্রাম্পসে কোট করে রেখে দেবো। তো প্রত্যেকটা মাছের ফিলে আমি এরকমভাবে কোট করে নিচ্ছি। তো প্রত্যেকটা ফিলে আমার ব্রেড ক্রাম্পসে কোট করা হয়ে গেছে, এবার আমি এগুলোর মধ্যে শেপ দিয়ে নেব। তো আমি এখানে স্কোয়ার শেপে করে নিচ্ছি, যেহেতু মাছের পিসগুলো স্কোয়ারই ছিল ওই জন্য স্কোয়ার শেপে করে নিচ্ছি। আর এরকম করার পর তোমরা এটা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো 2-3 ঘন্টা, যদি তোমাদের হাতে টাইম থেকে থাকে তো, তারপর তোমরা এগুলোকে ফ্রাই করতে পারো, সেটাতে আরও ভালো হয়, মানে ব্রেড ক্রাম্পসগুলো ভালোভাবে সেট হয়ে যায়। কিন্তু আমার কাছে একদমই টাইম ছিল না, তাই আমি এগুলো বানানোর সঙ্গে সঙ্গে আমি ভেজে নিলাম। তো সবগুলো আমি একদিনে করিনি, আমি 4টে রেখেও দিয়েছিলাম তারপরের দিন ইউজ করার জন্য, মানে তারপরের দিন আমি ভেজেছিলাম, আর আজকের জন্য আমি 4টাই রেখেছিলাম। আর ডিপ ফ্রিজে রাখবে না, যদি রাখতে চাও তো ডিপ ফ্রিজে রাখবে না, নর্মাল ফ্রিজে রাখবে। এটা তোমরা এরকমভাবে কোটিং করে প্রায় 20 দিনের মতো ফ্রিজে রেখে দিতে পারো, এবং যখন দরকার হবে তখন ভেজে নিলেই হবে। তো প্রত্যেকটা ফিশ ফ্রাই আমার রেডি হয়ে গেছে, এরপর আমি তেলের মধ্যে ভেজে নেব। আর আমি এখানে ভাজার জন্য রিফাইন অয়েল ইউজ করছি, আর একদম আমি মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে ভেজে নেব, কারণ মাছগুলো তো কাঁচাই আছে, লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। আর ছাড়ার সময় তেল যেন খুব গরম না হয়, মিডিয়াম তেল গরম হবে তখনই মাছগুলোকে ছাড়তে হবে। রেডি হয়ে গেছে, এরপর আমি সার্ভ করে দিচ্ছি। বলো কেমন লাগছে? দারুন দারুন, বিয়েবাড়ির থেকে ভালো, হেভি হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর, দারুন। বাবুর কেমন লাগলো? আচ্ছা, তো আমাদের টিফিন করা হয়ে গেল, আর এখানে হাজব্যান্ড ছেলেকে পড়িয়ে নিচ্ছে, আমার আটা মাখানোও হয়ে গেছে, আর এদিকে আমি করে নিচ্ছি হচ্ছে দুধ গরম। আর কিছু বাসন ছিল, তো সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি, মানে যতগুলো বাসন আর কি হয়েছিল নেনারের, তো সেইগুলো আমি এখানে ধুচ্ছি। আর এখানে আমি আজকের ব্লগটা এন্ড করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করছো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।